তাকে গ্রেফতার করছে মিস্টার ইনু সাহেব। নৌকাটা মাথায় না লই আয়ো দেখি, চ্যালেঞ্জ করে বলতে চাই 300 আসনের কোন একটা আসনে ইনু আর মেনন দ্বারা যদি জামানত পাই বাংলাদেশে আর থাকব না। আসো দেখি বাংলাদেশের কোন আসনে নৌকা মাথায় না নিয়ে আসো, তোমাদের দল কিছু মার্কা নিয়া 300 আসনের কোন আসনে জামানত কেন পুস্টার লাগাইবার মানুষ পাইবার? তোমাদের বাংলাদেশে জনসমর্থন নাই। তোমরা কোন খুঁড়ির জুড়ে কথা বলো, কোন খুঁড়ির জুড়ে? আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলতে চাই, রাজনীতি আপনারা দেশে করেন, দেশ স্বাধীন আপনাদের নেতৃত্ব হয়েছে, তাদেরকে গাড়ো ধরে বের করে দেন, গাড়ো ধরে বের করে দেন, তাদের কারণে আপনারা বন্যা হচ্ছে। ইনু সাহেব সাবধান, শরীয়ত সরকারের পক্ষে জবান খোলা যাবে না। মেনন সাহেব সাবধান, কাদিয়ানীদের পক্ষে জবান খোলা যাবে না। যদি জবান খুলেন সামনে পরিষ্কার বলে দিলাম বাংলাদেশের রাস্তায় কোথাও আপনাদেরকে পাওয়া যাবে না, রাস্তায় দেখতেই জনগণ আক্রমণ করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রাখেন, বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে কাদিয়ানীদেরকে কাফের মনে করে করতে হবে। জুড়ে বলেন ঠিক করে ঠিক, শরীয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, শরীয়ত সরকারের সমর্থনে কোন রাজনীতি বাংলাদেশে চলবে না। মুশরিকদের আবার কিসের রাজনীতি? দেশটা হলো মুসলমানের দেশ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কাদিয়ানীরা কাফের, যারা ইসরায়েলের পয়সায় তাব্বিককে ধ্বংস করতে চায় তাদেরকে বাংলাদেশের তাব্বিক করার অধিকার নাই। কারণ আমার দেশের ধর্মমন্ত্রী বলছেন ইসরায়েল থেকে টাকা আসছে তাব্বিককে ভাঙার জন্য, যেই মন্ত্রী এই কথা জানেন সেই মন্ত্রী অনুমতি দিতে পারে না। সুতরাং তাব্লিক একটাই চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দ্বিতীয় কোন তাব্লিক চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জনাব সদরে মুহতারাম, কাবিল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। বিশেষ করে বাংলাদেশের ওয়াইজিনে কেরামের সর্ববৃহৎ সংগঠন রাবেতাতুল ওয়াইজিন, তার সম্মানিত সভাপতি প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আব্দুল বাসিত খান দামত বরকাতহুম আপনাদের সামনে আসরের আগেই বয়ান করেছেন, আরো উলামায়ে কেরামের বয়ান আপনারা শুনবেন। আমি আসলে খুবই অসুস্থ আজকে কয়েকদিন, অসুস্থতার ভিতরেও মহব্বতের কারণে মানুষের আগ্রহ, এই কারণে আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, যাইতে হয়। আমি আপনাদের এখানে শুধু আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া, এই জন্যই হাজির হয়েছি। কয়েকটি কথা ভাঙ্গা ছোড়া যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে বলব, ভূমিকাবিহীন বলতে চাই। ছোট সময় মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে শহরে একজন টেইলার ছিল, নাম ছিল আব্দুস সামাদ, লোকজন তারে কইত সামাদ খলিফা। তার কাছ থেকে আমার আব্বাও জামা কাপড় বানাইতেন, আমার জন্য বানাইতেন। তো মাস ছয় মাস এক বছর পরে জামা কাপড় বানাইতে গেলে আমার আব্বার জন্য কোনো মাপ টাপ লাগতো না, আমার কথাটা বলতো যে ছেলেটারে পাঠায়। আমি যখন বয়স প্রায় 30-35 বছর, তখন পর্যন্ত ওই টিলারের কাছ থেকে প্রতি বৎসরে বৎসরে মাপ দিয়া জামা বানাইতাম।
বয়স যখন 30-35 পার হয়ে গেছে, তখন একবার মাপ নেওয়ার পরে কাপড় দিলেই চলে, আর মাপ লাগে না। ঘুমে আছেন, কথা বুঝতেছেন? ঢাকায় আসলাম আইসা, ঢাকাতে আজকের থেকে প্রায় ওই 30-35 বছর আগে ঢাকাতে ওই জায়গায় এসে টিলারের কাছে যে মাপ দিছিলাম, এখনো ওই টিলারের কাছ থেকে কাপড় বানাই, এখন আর মাপ লাগে না, কাপড় পাঠাই দিলেই চলে। আমার শরীর যখন বাড়তি শরীর ছিল, তখন মাপ দিয়ে কাপড় বানাইতে হয়েছে। শরীর যখন আমার এমন একটা পর্যায়ে আসছে যে এখন এই এই মাপেই চলবে, এটার বাড়তি কমার কোনো সুযোগ নাই, তখন মাপ যেটা দিয়েছি সেটাই চলছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক দিন প্রেরণ করেছে, সময়ে দিনের যেই সময় যেই মাপের দরকার, সেই মাপ আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করে করেছেন। আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, তখন দিন পরিপূর্ণতা লাভ করেছে, কিয়ামত পর্যন্ত এক মাপেই চলবে, নতুন করে মাপ দেওয়া লাগবে না। কথা বাংলা বুঝতেছেন? জি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, বিদায় হজ মানে এটাই হুজুরের প্রথম হজ এবং শেষ হজ। হজের ফরজিয়ত হুকুম জারি হয়েছেন এক বছর আগে, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে আমির বানায় মদিনার থেকে সাহাবায়ে কেরামকে হজ করার জন্য প্রেরণ করেছেন। তখন হজের আহকাম নাজিল হয়নি। আবু বকর সিদ্দিক যখন মক্কা থেকে মদিনার থেকে মক্কায় চলে গেছে, তখন হজের আহকাম আল্লাহ পাক প্রেরণ করেছেন। ওই আহকাম দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছেন, যাইয়া আবু বকর সিদ্দিককে ওই আহকাম শিখিয়ে দাও, আবু বকর সিদ্দিক যেন আহকাম অনুযায়ী হজ সম্পাদন করে। পরবর্তী বর্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে যাবেন। আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশের কোন পীর বুজুর্গ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, অনেক লোকজন যাইয়া হুজুরের সঙ্গে বীর করে বলে, হুজুর আপনি গেলে আপনার সাথে আমিও যাব। 1996 সনে বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম হজে যাব। তা আমি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমার উস্তাদ, ব্রাহ্মণবাড়িয়া গেছি হুজুরের সঙ্গে দেখা করতে, যাওয়ার প্রায় 15-20 দিন আগে যাইয়া ব্রহ্মের মাদ্রাসার দপ্তরে বসছি হুজুরের সামনে, বৈশাখ সালাম মুসাফা করে বললাম যে হুজুর হজে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ যেন তৌফিক দান করেন, একটু দোয়া করবেন। হুজুর আমার চেহারার দিকে তাকায় কয়, তোমরা হজে যাইবা আমার নিবা না? আই ভাই, বেচারার 100 বছর বয়স, 100-এর উপরে 120-122 বছর বয়স, এখন এই লোক হজে যাইব কেমনে, ওনাকে কিভাবে নিয়ে যায়? আমি আর কিছু বললাম না, আমার আশেপাশের কয়েকজন এই কথাটা শুনছে। শোনার পরে ব্রাহ্মণবাড়িয়া শহরে সন্ধ্যার আগে এই কথাটার প্রচার হয়ে গেছে, 100-এর উপরে লোক আইছে হুজুরের খরচ দেওয়ার জন্য এবং হুজুরের সাথে যাওয়ার জন্য। এই সব নিয়া হুজুর ওই বছর হজে গেছিলেন। এরকম পীর বুজুর্গ যখন হজে যায়, তখন তার ভক্তবৃন্দ মুরিদ তার সাথে রওনা হয়, ঠিক না বেটা? আল্লাহর রাসূল যখন হজে যাবেন, মদিনায় যারা আছে তারা সব তো রওনা হয়েছে, মক্কার তারা নিয়ত করছে, আর আশেপাশে ইসলাম যতটুক গেছে মুসলমান যারা আছে সব দিকে হুজুরের লগে হজ। 1,24,000 সাহাবায়ে কেরাম সেখানে যাইয়া জমায়েত হয়েছেন হজ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে সওয়ার, সাহাবায়ে কেরাম সবাই আছেন যে যেভাবে পারে দোয়া করতেছেন। এমন সময় জিবরাইল আমিন ঈশা রাসূলের কাছে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী আপনার মাধ্যমে আল্লাহ পাক আজকে আপনাদের দিন আপনাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন মুকাম্মাল, অর্থাৎ দিন আমার পক্ষ থেকে আমি দিয়েছি আল্লাহ, আমার আমি আল্লাহ পাকের দিন, আমার নবী মুহাম্মদের দিন আমি তোমাদের কাছে দিয়ে দিয়েছি, এই দিন আমি আর উঠায় নেব না, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য থাকবে, এই জন্য তোমাদের দিন তোমাদের জন্য মুকাম্মাল করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কইলে মানুষ শুনবে, আস্তে কইলে
তোমাদের দিন তোমাদের জন্য মুকাম্মাল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য মুকাম্মাল করে দিলাম। বলে কেমন করে মুকাম্মাল করে দিয়েছি? বলে অতীতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীর জন্য ফজরের নামাজ ফরজ, কোন নবীর জন্য জোহরের নামাজ ফরজ, কোন নবীর জন্য আসরের নামাজ ফরজ, কাহার জন্য মাগরিবের নামাজ ফরজ, কাহার উম্মতের জন্য এশার নামাজ ফরজ, আর তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তার কারণ হলো দিন মুকাম্মাল। দিন কি? দিন কি? মুকাম্মাল। পাঁচ ওয়াক্ত কিয়ামত পর্যন্ত হবে, কোনদিন ছয় ওয়াক্ত, কোনদিন তিন ওয়াক্ত, কোনদিন চার ওয়াক্ত, জোহরের নামাজের ফরজ চার রাকাত, কোনদিন কোন পৃথিবীর কোন সংসদে বিল পাস করে তিন রাকাত করতে পারবে না। দিন মুকাম্মাল, ঠিক না? ঠিক। আমার ভাইরা এমনি করে রোজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন কোন নবীর জন্য আইয়ামে বীজের রোজা ফরজ, কোন কোন নবীর জন্য মুহররমের 10 তারিখের রোজা ফরজ, কোন কোন নবীর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রোজা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রমজান শরীফের এক মাস রোজা ফরজ, তার কারণ হলো দিন মুকাম্মাল। দিন তোমাদের জন্য মুকাম্মাল, তেমনি করে আজান মুকাম্মাল, আগে সাল্লাল্লাহ পরে সাল্লাল্লাহ, বাড়ানো কমানো কি জন্য নাই? কমপ্লিট। কি জন্য নাই? কমপ্লিট। যদি থাকতো তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল কি দিয়ে কয়তো? কথা কয় না, ঠিক না? ঠিক। আমি একদিন একটা দললাম, ধরে বললাম যে এই বেটা কালিমা তোমার সত অর্ধেক, বলে কেমনে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ কইছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেল, আজান দি শব্দ আজান তো ভুল, সাথে যায় কসত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই গেল, কো বেলাল যে আজান দিছিল বেলালে আজানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছে না, এর লাগি আমিও কই নাই। আমি বলে বেলাল আজান ও সাল্লাল্লাহ কইছে না, তুই কইলে গেলি? আজান মুকাম্মাল, নামাজ মুকাম্মাল, রোজা মুকাম্মাল, হজ মুকাম্মাল, যাকাত মুজাক মুকাম্মাল, পর্দা মুকাম্মাল, পর্দা মুকাম্মাল, তার মধ্যে বাড়ানো কমানো, চেহারা খুলে লাখা, আকর্ষণ কোন জায়গায়? জি, মেয়ে দেখতে আসছে বর, আসার পরে চেহারাটা না দেখায় সারা শরীর দেখাইয়া দেন, পছন্দ হইব তো? কথা কয় না, ঠিক না? ঠিক। তাইলে আকর্ষণ হইল চেহারায়, পছন্দের জায়গা হইল চেহারা, দেখার জায়গা হইল চেহারা, সেই চেহারা বের করে রেখে পর্দা হতে পারে না, ফ্যাশন হতে পারে, ফ্যাশন হতে পারে, ফ্যাশন। মুসলমান, ইসলাম কোন আধুনিকতা নাই, সব সময়ের জন্য ইসলাম আধুনিক, ইসলাম সব সময়ের জন্য আধুনিক, নতুন করে আধুনিক মানে কিছু কাটছাঁট করে ইসলামকে আধুনিক বানাইতে হবে না, কারণ ইসলাম আল্লাহ পাক আধুনিক যুগের জন্যই নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই ইসলামই থাকবে, কোনো বাড়ানো কমানো, কোনো বাড়ানো কমানো, দেওয়ানবাগির মতো কোনো দাজ্জাল আসতে হবে না ইসলামকে পুনর্জীবন দান করার জন্য, তার কারণ হলো ইসলাম মুকাম্মাল। বিদায় হজ্জে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছেন, সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবায়ে কেরাম মুকাম্মাল ইসলাম প্রচার করেছেন, আইমায়ে মুস্তাহিদিন মুকাম্মাল ইসলাম লিখিত করেছেন, এরপরে নবীর নায়েব কিয়ামত পর্যন্ত ইসলাম প্রচার করবে, তোমার মতো দেওয়ানবাগি আশা লাগবে না। আমরা প্রচার করতেছি তো, কেউ ভুল করলে ছেড়ে দে, আস্তে কর, আশ্চর্যকাণ্ড, হাইকোর্টের বিচারপতিকে সারি নাই, লতিফ সিদ্দিকি মন্ত্রীকে সারি নাই, এরপরে আমাদের লোক সাত সাব্রত সারি নাই, সার শিকারে দর্শিত সবাই, জি এই দরাটা বোধহয় আমরা পর্যন্তই শেষ, কিছু কিছু লুপ্ত বাপতে ছিল, শাইখুল হাদিস আল্লামা ইজলক সব দুনিয়া থেকে চলে গেছে, ধরার মানুষ এখন আর নাই, খতিব উবাইদুল হক চলে গেছে, ধরার মানুষ এখন আর নাই, মুফতি ফজলুল হক আমিনী চলে গেছে, ধরার মানুষ এখনো নাই, মুফতি ফজলুল হক আমিনী সব চলে গেছেন, 35,000 ছাত্রকে বখারি শরীফ পড়ায় গেছে, শাইখুল হাদিস চলে গেছেন, 55,000 ছাত্রকে বখারি শরীফ পড়ায় গেছেন, আমার ভাইয়া মুফতি হযরত উবাইদুল হক সাহেব চলে গেছেন, তিনিও হাজার হাজার ছাত্রকে বখারি শরীফ পড়ায় গেছেন, হযরত হুসাইন আহমদ মাদানী 70,000 ছাত্রকে বখারি শরীফ পড়াইছে, এখন আমাদের দূর চলছে, এরপরে আমাদের ছাত্রদের দূর আসবে, কিয়ামত পর্যন্ত আলেম থাকবে, হক পন্থাও থাকবে, দিন কমপ্লিট মুকাম্মাল।
কোনো বাড়ানো কমানো কিছু করা সম্ভব সম্ভব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আপনাদের এখানে বিশাল বড় মসজিদ বানাইছেন, বিশাল বড় ঘর বানাইছেন। মসজিদটা বানাইবার সময় সর্বপ্রথম এদের গাঁথনি মাটি কাটতে হয়। মাটি কি রাজমিস্ত্রি কাটে? লেবারের দ্বারা মাটি কাটাইছেন, লেবার মাটি কাটতে গর্ত কইরা হেরা চলে গেছে, এরপরে আসছে কাটা। জি রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি আয়সা করছেন গাঁথনি, গাঁথনি যে মিস্ত্রি করে, হে মিস্ত্রি কিন্তু প্লাস্টার করে না, প্লাস্টার জিরা করে, হিরা আরো ভালো কারিগর। গাঁথনি সবাই করতে পারে কিন্তু প্লাস্টার করার জন্য আর একটু ভালো করছেন প্লাস্টার। এরপরে টাইলস বুধ হেরাই লাগায় না, টাইলস লাগানোর টাইলসের মিস্ত্রি আছে, টাইলসের মিস্ত্রি টাইলস লাগিয়ে চলে গেছেন। এরপরে যে মেহরাব বানাইবেন, মেহরাবটাতে ওখানে কারো কার্য করা লাগবে, হিরার জন্য এবার আলাদা, ঠিক না? ঠিক, এখন সব কিছু হয়েছে। এরপরে গ্রিল কি টাইলস মিস্ত্রি লাগা, গ্রিল লাগাইছে কেডা, আবার আরেক মিস্ত্রি আইসা। এরপরে যে কারেন্টের লাইন লাগাইছেন, হিরা লাগাইছে কেডা, ইলেকট্রিক মিস্ত্রি, কথা কয় না, ঠিক না? ঠিক, তাইলে ওই সর্বপ্রথম গর্ত করছে, এটা হইল লেবার, তারা হইল যুগালি, এরা দ্বারা গর্ত করাইলেন, এরপরে গাঁথনি, তারপরে প্লাস্টার, এরপরে টাইলস, এরপরে গ্লিং, এরপরে হইল গ্লাস। এই সব কিছু ফিটিং করার পরে যখন মসজিদ কমপ্লিট, তখন এরা কে কিনে রয়েছে না গেছে? টাইলস মিস্ত্রি বয়ে রয়েছে, বয়ে বয়ে যত টাইলস মিস্ত্রিও নাই, ইলেকট্রিক মিস্ত্রিও নাই, রাজমিস্ত্রিও নাই, লেবারও নাই, সবাই চলে গেছে। এখন ইমামার খতিবের দরকার, কথা বলেন ঠিক না? ঠিক, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন যেই ধরনের মিস্ত্রির দরকার, আল্লাহ পাক দিন ইসলামের বিল্ডিংকে কমপ্লিট করার জন্য এক একজন মিস্ত্রি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল মিস্ত্রি আসার পরে এরপরে মেহরাব পর্যন্ত কমপ্লিট, এখন ইমামতির দরকার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন, ঠিক না? ঠিক, এখন মসজিদে আর কোনো কাজ করব নাই, শুধু ইমামতি, এখন ইমামতি চলছে আমার নবীর, কথা কয় না, ঠিক না? ঠিক, আমার নবী সর্বশেষ নবী, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে যা দিছিলেন একত্রিত করে আল্লাহ পাক হুজুরকে দিয়ে দিয়েছেন। হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা তাআলা সব কিছু একত্রিত করে হুজুর বলছেন, উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম দান করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব কমপ্লিট। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেখলেন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ পাক সুন্দর তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন, 100 ভাগে ভাগ করে এক ভাগ রে আলাদা করে হিদারে করছেন দুই ভাগ, হিদার দুই ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ ইসু আলাইহিস সালাম রে বানাইছে, আর এক ভাগ দিয়ে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। আল্লাহর কাছে রইছে কয় ভাগ? এটা আল্লাহ ভর্তা বানায় খাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কমপ্লিট, এই জন্য 99 ভাগ সুন্দর পুরাটা দিয়ে আমার হাবিব রে বানিয়ে ফেলছি। সুন্দর যে বস্তুটা আমি তৈরি করছিলাম, এটা আমার কাছে রাখিয়া লাভ নাই, পুরাটা দিয়ে দিছি। এরপরে কি বলে? এরপরে ও হাবিব, ও মাহবুব, আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম, মুজেজা, আমার দরবার রাখিয়া লাভ নাই, যা ছিল সব দিয়ে দিছি। এরপরে কি বলে? একটা জিনিস আমার কাছে রাখছিলাম, যে জিনিসটা আমি আর কাউরে দেই নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কথার ফাঁকি দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, কথা তো আপনি সরাসরি আমার সাথে বলতেছেন, এরকম সরাসরি কথা কি আর জীবনে কারোর সাথে কইবেন না? আমার পর্যন্তই শেষ, কারণ আমার তো আপনি কালিমুল্লাহ বানাইছেন, আমার সঙ্গে কথা বইলা তারপরে কিয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকবে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলছেন। আর যদি কারোর সাথে কথা না বলেন, তাইলে সেই ইতিহাসের মালিক তো আমি হইলাম, তাইলে আপনি কি আর কারোর সাথে কথা কইবেন না? আমার পর্যন্তই শেষ। আল্লাহ ডাক দিয়ে কো, মুসা কি বলো তুমি, তোমার সাথে কথা বলি তো 24 ঘন্টার মধ্যে একবার, কিন্তু এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যার সঙ্গে আমি 24 ঘন্টা কথা বলার জন্য কথার ভান্ডারটা তাদের হাতে সাইরা দিয়ে রাখবো, আমার কথার ভান্ডারটাই তো তাদের হাতে দিয়ে রাখবো, তারা যখন মনে চাই তখনই আমার সাথে কথা বলবে, 24 ঘন্টা তারা আমার সাথে কথা বলতে পারবে, যখন মনে চাই তখনই কথা বলতে পারবে। ও আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, দিন কমপ্লিট, আল্লাহ পাকের দরবারে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আল্লাহর দরবারে নাই, আল্লাহ পাক সর্বশেষ দামি কিতাবটা আমাদেরকে দান করেছেন। তার কারণ হলো দিন কমপ্লিট, কমপ্লিট হওয়ার পরে আল্লাহর দরবারে রাখিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহ বলেন পুরোটাই তোমাদেরকে দিয়ে দিলাম, কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমি আল্লাহর দরবারে নেই, দিয়ে দিলাম তোমাদের কাছে। বন্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ বন্দার সাথে কথা বলে,
আর নামাজ যখন পড়ে তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, কোরআন যখন পড়ে তখন আল্লাহ বান্দার সাথে কথা বলে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বান্দার সাথে কথা বলতেছেন আর নামাজে দাঁড়িয়ে সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে, বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে। নতুন করে কোনো আইন কানুন আর আসবে না, এইটাই শেষ, কিয়ামত পর্যন্ত কথা বলতেই থাকবা, কিয়ামত পর্যন্ত কথা বলতেই থাকবা। সেজদার মধ্যে যাইয়া একবারের জায়গা যদি 500 বার সুবহান রাব্বিয়াল আলা কও, বান্দারে আমার কুদরতি পাও, সেজদার জায়গায় বিষয় থেকে রাখলাম, কোনোদিন আমি সরায় নিব না, তুমি যতবার কও ততবারই রাজি। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক দীন কমপ্লিট করেছেন। এরপরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, নিয়মাতি আমার নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দান করেছি, একটা চাইতে আরেকটা বড় কথা কয় না দি, কত বড় নিয়ামত চোখ, কত বড় নিয়ামত মুখ, কত বড় নিয়ামত কান, কত বড় নিয়ামত ব্রেন, কত বড় নিয়ামত। ও আমার ভাইরা, এত সব নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, বাতাস দিয়েছেন আল্লাহ পাকের নিয়ামত। ইহুদি খ্রিস্টান বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, আল্লাহর দেওয়া বাতাসটা যে জারি আছে, এটা যদি বন্ধ হয় পৃথিবীটা টিকবে মাত্র 3 মিনিট, পারমাণবিক অস্ত্রগুলি 3 মিনিট টিকবে, মিসাইল টিকবে 3 মিনিট, ট্রাম্পের বাহাদুরি 3 মিনিটের মাথায় শেষ। আল্লাহর দেওয়া বাতাস কত বড় নিয়ামত, এই সব নিয়ামত আল্লাহ পাক দেওয়ার পরে বলেন, আতমামতু আলাইকুম নিয়মাতি, আজকের দিনে তোমাদের জন্য আমার দরবারের সর্বশেষ নিয়ামতটা তোমাদেরকে দিয়া নিয়ামত কমপ্লিট করে দিলাম। নিয়ামত আদম আলাইহিসসালাম থেকে শুরু করেছি, এক একজনের পরে এক একজন আসছে, এক এক প্রকারের নিয়ামত তোমাদের কাছে বর্ণনা করেছে। আজকে যেই নিয়ামত তোমাদের সামনে আছে, এই নিয়ামতই আমার দরবার থেকে শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাইতে বড় নিয়ামত আমার দরবারে আর নাই। এটার খাতিরেই আমি আসমান জমিন সবকিছু তৈরি করেছি। হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম নিয়ে আরশের নিচে রাখছে, আরশের নিচে আদম আলাইহিসসালাম 40 দিন থাকছেন, ওখান থেকে আদম আলাইহিসসালামকে জান্নাতের ভিতরে আনছে, জান্নাতের ভিতরে আদম আলাইহিসসালাম বসবাস করতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে তো আসলাম কিন্তু সব জায়গায় তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, সব জায়গায় তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, কিন্তু তোমার এত চিনলাম, তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু নামটা যে কার লেখছ এটা তো চিনি না। আল্লাহ ডাক দেখো তুমি কোথায় দেখলা নামটা, কল্লা আমার যখন আরশের নিচে রাখছো তখন আমি আরশের দিকে তাকাই, দেখি ওই জায়গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বড় অক্ষরে লেখা সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন ফেরেশতারা আমাকে মানে জান্নাতে আনতে গেছে আরশের নিচ থেকে, তখন দেখি প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই না জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি প্রত্যেকটা গাছে গাছের ডালায় গাছের পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এরপরে আমাকে জান্নাতের ভিতরে অগণিত আসবাবপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, যেই আসবাবদের দিকে তাকাই হিডার গায়ে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে অসংখ্য অগণিত রং বেরঙের খাবার জান্নাতের ভিতরে দেওয়া হয়, যেই খাবারটা সামনে আসে হিডার লেবেলের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় তো লেখা দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি আমার দরবারের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নিয়ামত, যেটা আমার দরবারে ছিল সেটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোন নিয়ামত নবী আর আসবে না। নতুন কোন নবী জি আসবে, আসবে না, আসবে না, এটা কার ঘোষণা? আরো জোরে, আরো জোরে। কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক 3টা বিষয় আলোচনা করেছেন, একটা বিষয় হলো কাফের, আরেকটা হলো মুনাফেক, আরেকটা হলো মুসলমান। কাফের মুনাফেক মুসলমান 3 বিষয়ের আলোচনা আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে করেছেন।
এখন ইমানদারের আলোচনাটা একটু শোনামো। হ্যাঁ বলইলে আপনারা কইেন, কিন্তু বলইলে কইবেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু ও বন্ধু, ইমানদার তারা যারা আপনার উপরে যা নাজিল হয়েছে তার উপর ইমান আনে, আপনার আগে যা নাজিল হয়েছে তার উপর ইমান আনে। যদি আমার নবীর পরে আবার যদি নবী আসার সম্ভাবনা থাকতো তাইলে আল্লাহ পাক বলতো, বন্ধু আপনার পরে যেগুলি নাজিল হবে সেইগুলির উপর ইমান আনে। ওমা উনজিলা মিন বাদিকা, আল্লাহ পাক বলে নাই, এর দ্বারা প্রমাণ হলো আমার নবীর পরে কোন নবী নেই, আমার নবীর পরে কোন নবী নাই। যদি মির্জা গোলাম কাদিয়ানের মতো কেউ নবী হতো আল্লাহ বলতো আমা উজিলা মিন বাদিকা, আপনার পরে যায় আসবে তার উপর যারা ঈমান আনে তারা মুসলমান। আল্লাহ পাক সেই কথা বলেন নাই, আল্লাহ মোহর মেরে দিয়েছেন আপনার পর্যন্তই শেষ, আপনার পরে কোন নবী আর জোরে কোন নবী নাই। পাকিস্তান অ্যাসেম্বলিতে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য সেখানে মুফতি মাহমুদ জমিয়ত উলামা ইসলামের সভাপতি দেওবন্দি মৌলভী সরহাদের মুখ্যমন্ত্রী মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বিল উপস্থাপন করেছেন। 1964 সালে অ্যাসেম্বলির পক্ষ থেকে মির্জা নাসের মির্জা গোলাম কাদিয়ানির ছেলে তাকে দাওয়াত করে আনা হলো বিলের পক্ষে বিপক্ষে আত্মসমর্পণ করার জন্য, মানে আত্মপক্ষ সমর্থন করার জন্য। সে যখন এসে অ্যাসেম্বলির ভিতরে ঢুকে, এই পাগড়ি, এই লম্বা জামা, এই বড় দাড়ি, আর কি সুন্দর চেহারা দেখিয়া পার্লামেন্টের অন্যান্য সদস্যরা মুফতি মাহমুদ সাহেবরে যায় বলে, ইয়া আল্লাহ মুফতি সাহেব, মুফতি সাহেব ইয়ে কিয়া হে, ইয়ে কিয়া হে, দেখনে মে তো বহুত বড় ওলি মালুম হতে হে, ইসকো আপনে কাফের কা দিয়া, দেখতে এত বড় আল্লাহর ওলি মনে হয়, এই বড় দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই বড় পাকড়ি, আর এত সুন্দর চেহারা, কাফের কইবেন কেমনে? মুফতি সাহেব কো দিরাকুম অ্যাসেম্বলির ভিতরে যায় কো মায়ো, মুফতি সাহেবকে স্পিকার বলছেন আপনার বিল উপস্থাপন করেন। মুফতি সাহেব দাঁড়ায় বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, এই আয়াত পরে তিনি বিল যখন উপস্থাপন করেছেন এরপরে মির্জা নাসেরকে বলছেন এই ব্যাপারে আপনার কি বক্তব্য। মির্জা নাসের উত্তরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, হে ও আয়াত ইদেই পড়ছে কইরা তারপরে কতগুলি ডিকশনারি বাইর করছে, লুগাত বাইর করে কয় আরবি জমা করতে হলে ডিকশনারি আরবি সম্পর্কে ভালো করে জানতে হবে, আরবি ভাষা সম্পর্কে বুঝতে হবে, আরবি গ্রামার জানতে হবে, আরবি ডিকশনারি, আরবি যেই তর্জমা করেছেন সেইগুলি দেখতে হবে। প্রত্যেকটা ডিকশনারিতে এই খাতাম শব্দের অর্থ হইল মোহর। আমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহরে নবুয়তে বিশ্বাসী, আমরাও মোহরে নবুয়তকে অস্বীকার করি না। খাতাম শব্দের অর্থ মোহর, শেষ নয়। এই কথা বলার সাথে সাথে মুফতি সাহেব ফুলুর নিয়ে দাঁড়ায় বলছেন, হে কাদিয়ানির বাচ্চা, কোরআন শরীফ তোর বাবার কাছে নাজিল হইছে না আমার বাবার কাছে? হে উঠতে কো, আমার বাবার কাছে নাজিল হয় নাই, আপনার বাবার কাছে নাজিল হয় নাই, তাইলে এবার আমার কাছ থেকে শুন, তোর ডিকশনারি যা আছে সব তুই বুড়িগঙ্গা নদীতে ফেলা, ডাস্টবিনে ফেলা। তোর ডিকশনারি আর তোর লুগাত আমি মানি না, আমি মানি যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই সাহেবে কোরআন। এই আয়াতের এই শব্দের তর্জমা তিনি যা করেছেন সেটাই হবে সঠিক তর্জমা। ডাস্টবিনে ফেলে দে তোর লুগাত আর তোর ডিকশনারি, ডাস্টবিনে ফেলে দে সেইগুলি, আমি মানি না, আমি মানি আমার নবীর তরজমা। নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ, নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, নবীর তরজমা মানি। এই কথা বলছে পরে হে তার টিবিলের নিচে মাথা দিয়ে দিছে, বাস
স্পিকার সাহেব রোলিং দিয়েছেন, সেখান থেকে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার বিল পাস হয়েছে, বুট্টু সাহেব সই করেছেন। আমার বন্ধুগণ, কাদিয়ানীরা কাফের, আস্তে কইয়েন মাইসে যেমন না শুনে, জি কাদিয়ানীরা কাফের, জি বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে দেরি হওয়ার কারণে সংসদে পর্যন্ত কাদিয়ানীদের পক্ষে দালালি, ঠিক না বে? ঠিক, কাদিয়ানীদের পক্ষে দালালি। মিস্টার মেনন সাহেব কাদিয়ানীদের পক্ষে উকালতি করেছেন সংসদে দাঁড়ায়, আর গত 3 দিন আগে মিস্টার ইনু সাহেব শরীয়ত সরকারের পক্ষে বক্তব্য রেখেছেন সংসদে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শরীয়ত সরকার নাস্তিক, শরীয়ত সরকার মুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে, যদি তাকে কোন দালালির মাধ্যমে জামিন দেওয়া হয়, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তাকে গ্রেফতার করছে মিস্টার ইনু সাহেব, নৌকাটা মাথায় না লই আয়ো দেখি। চ্যালেঞ্জ করে বলতে চাই, 300 আসনের কোন একটা আসনে ইনুয়ার মেনন দ্বারা যদি জামানত পাই, বাংলাদেশে আর থাকবো না। আসো দেখি বাংলাদেশের কোন আসনে, নৌকা মাথায় না নিয়ে আসো, তোমাদের দল কিছু মার্কা নিয়া 300 আসনের কোন আসনে জামানত কেন পুস্টার লাগাইবার মানুষ পাইবার? তোমাদের বাংলাদেশে জনসমর্থন নাই। তোমরা কোন খুঁড়ির জুড়ে কথা বলো, কোন খুঁড়ির জুড়ে? আজকে আওয়ামী লীগ ছাত্র যুবলীগের ভাইদেরকে বলতে চাই, রাজনীতি আপনারা দেশে করেন, দেশ স্বাধীন আপনাদের নেতৃত্বে হয়েছে, তাদেরকে গাড়ো ধরে বের করে দেন, গাড়ো ধরে বের করে দেন, তাদের কারণে আপনারা বন্যা হচ্ছে। ইনু সাহেব সাবধান, শরীয়ত সরকারের পক্ষে জবান খোলা যাবে না। মেনন সাহেব সাবধান, কাদিয়ানীদের পক্ষে জবান খোলা যাবে না। যদি জবান খুলেন, সামনে পরিষ্কার বলে দিলাম, বাংলাদেশের রাস্তায় কোথাও আপনাদেরকে পাওয়া যাবে না, রাস্তায় দেখলেই জনগণ আক্রমণ করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রাখেন, বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে কাদিয়ানীদেরকে কাফের মনে করে করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠে? শরীয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, শরীয়ত সরকারের সমর্থনে কোন রাজনীতি বাংলাদেশে চলবে না। মুশরিকদের আবার কিসের রাজনীতি? দেশটা হলো মুসলমানের দেশ, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কাদিয়ানীরা কাফের, পানের দোকানের সামনে দাঁড়াবেন, যায় বলবেন কাদিয়ানী কাফের, এই বেড়া তোর দাম দর কাদিয়ানী কাফের, এই বেড়া 5 টাকা দে কাদিয়ানী কাফের, বন্ধুরে দেখলে সালাম আলাইকুম কাদিয়ানী কাফের, ওয়ালাইকুম আসসালাম কাদিয়ানী কাফের, পারবেন পারবেন পারবেন? কাদিয়ানীরা আমার নবীর দুশ্মন, আমার কোরআনের দুশ্মন, আমার ইসলামের দুশ্মন, আমার মুসলমানের দুশ্মন, আমার বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের সুরঞ্জিত বাবু বারবার মন্ত্রী হয়েছেন, মক্কা মদিনায় গেছে তো, আস্তে লাল পাসপোর্ট মক্কা মদিনায়,
আমার দেশের প্রধান বিচারপতি সিনহা লাল পাসপোর্ট পাওয়ার পর মক্কা মদিনা গেছে তো, জি আমার দেশের খ্রিস্টান প্রমোদ মার্কিন এমপি মন্ত্রী গেছে মক্কা মদিনা, আরো জোরে কোন বাংলাদেশের অনেক ডিসি এসপি আছে হিন্দু গেছে আজ পর্যন্ত কোনদিন মক্কা মদিনা। আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের যারা নাগরিক, নাগরিকত্বের আইনে এই দেশের নাগরিক হওয়ার কারণে সাংবিধানিকভাবে নাগরিক সুবিধা তারা পাবে, এই জন্য তারা রাজনীতি করার অধিকার আছে, তাদের মন্ত্রী এমপি হওয়ার অধিকার আছে, চেয়ারম্যান মেম্বার হওয়ার অধিকার আছে, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ডিসি এসপি ইউনো সচিব পর্যন্ত হওয়ার অধিকার আছে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর নবী ইসলামী শরীয়তে আল্লাহ পাকের পক্ষ থেকে মক্কা মদিনায় কাফের বেদিন প্রবেশ করতে পারে না, নিষিদ্ধ হওয়ার কারণে তারাও যাইতে পারে। মন্ত্রী হওয়ার পরেও মক্কা মদিনায় যাইতে পারে না, তার এক নম্বর কারণ হলো তাদের আইডি কার্ডে লেখা নন মুসলিম, কথা কয় না, তাদের স্মার্ট কার্ডে লেখা হিন্দু, স্মার্ট কার্ডে লেখা খ্রিস্টান, তাদের পাসপোর্টে লেখা হিন্দু, তাদের পাসপোর্টে পরিচয় হলো তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বুদ্ধিস্ট, এই জন্য তারা মক্কা মদিনার ভিসা পাবে না, সেখানে যাইতে পারবে না। আর কাদিয়ানিরা অমুসলিম হওয়ার পরও আমার বাংলাদেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত না হওয়ার কারণে তাদের আইডি কার্ডে লেখা আছে মুসলমান, সেই মুসলমান লেখা থাকার কারণে মক্কা মদিনায় যাইতেছে, যাইতেছে মক্কা মদিনায় হজ করতে যায়, উমরা করতে যায়, সৌদি এম্বাসি তাদের কি ভিসা দেয়? তার কারণ হলো মুসলমান লেখা, টুপি দাঁড়িয়ে আছে, হাইরে কপাল। যখন কোন একজন কাদিয়ানি কাদিয়ানি যখন আল্লাহর নবীর রওজার কিনারে সালাম পেশ করতে যায়, তখন আল্লাহর নবী সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে লানত, আমার নবীর চেহারা তখন কালো হয়ে যায়। মুসলমানেরা মুসলমান দাবি করো, টঙ্গিতে এত বড় ইস্তেমা করো, সারা বাংলাদেশে এত বড় তফসির মাহফিলের ইসলামী সম্মেলন করো, কিন্তু আমার দুশ্মনেরা আমার রওজার কিনারে কিভাবে আসে? আল্লাহর নবীর ফরিয়াদ মদিনার থেকে আজকে এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে পূজা পালন করে, আমরা তাদের পূজা মণ্ডপকে পাহারা দেই, সেখানে কোনদিন আমরা বাধা দেই না, তারাও তাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে তাদের উপাসনালয়কে মসজিদ নাম দিয়ে আমাদের মতো আজান দিয়ে করতে পারবে না। কথা একমত, একমত, মসজিদ কার ইবাদতখানা? মসজিদ কার ইবাদতখানা? মুসলমানের, মুসলমানের মসজিদ কার ইবাদতখানা? আরো জোরে কোন, এখন যদি আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু যদি মসজিদ বানায়া সেখানে যদি তাদের পূজা করে, জি দিবেন? আর হিন্দুরা এই কাজ করবেও না, ঠিক না? ঠিক, কিন্তু কাদিয়ানিরা তাদের উপাসনালয় বানায়া মসজিদ নাম দিয়া আমাদের মতো মেহরাব বানায়া আমাদের মতো গম্বুজ বানায়া সেই মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান আমাদের মতো দেয়। ও আমার ভাইরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ভুল বুঝবেন না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো তাদেরকেও বাংলাদেশে থাকতে দিতে চাই, আমরা তাদেরকে পিঠায়া বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে চাই না, আমরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে চাই না, আমরা চাই তারা অমুসলিম বাংলাদেশে অমুসলিম হইয়া থাকবে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। মির্জা গোলাম কাদিয়ানি কোনদিন নবী হতে পারে না, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কেউ নবী হইতে পারে না, নবী কেউ দাবি করলে সে কাফের, তাকে সমর্থন করলে কাফের, তাদেরকে কেউ কাফের মনে না করলে সেও কাফের, ঠিক না? ঠিক, মাসলা বড় শক্ত, কাফের মনে না করলে সেও কাফের। তাই রাশেদ খান মেনন সাহেবকে বলতে চাই, যদি মুসলমান হয়ে থাকেন জনগণের সামনে পরিষ্কার করতে হবে, আপনি কাদিয়ানিদেরকে অমুসলিম মনে করেন কিনা, যদি অমুসলিম মনে না করেন আপনি প্রকাশ্যে বলেন আপনাকে কাফের ফতোয়া দেওয়া হবে। মুসলমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর নাম মুফরাদ, মুফরাদ মুফরাদ, বুঝেন নাই, এক শব্দে
মুরাক্কাব কোন নবীর নাম নাই, অর্থাৎ সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। একটু আগে ওয়াজ করে গেছে আব্দুল বাসেত খান, সাথে আছে মাওলানা মুফাসসিরে কোরআন। আজ পর্যন্ত শুনছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেউ কইতে? জনাব হযরত মাওলানা মুফাসসিরে কোরআন ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবীর নাম সংযুক্ত শব্দে নাই, সমস্ত নবীর নাম এক শব্দে। আদম কয় শব্দ? ইব্রাহিম, নূহ, শীস, শোয়াইব, ইয়াকুব, ইউসুফ, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, ইদ্রিস, ইয়াহিয়া, জাকারিয়া, সুলাইমান, ঈসা, মুহাম্মদ। হিদার নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এটা নবী? নবী না কাফের? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকের সম্মেলনের পরে আগামীকাল থেকে প্রত্যেক দোকানপাটে, বাজারে, বন্দরে আওয়াজ হইতে হবে কাদিয়ানি কাফের। মেল ফ্যাক্টরিতে আওয়াজ হবে কাদিয়ানি কাফের। আরো জোরে বলেন কাফের, কাফের, কাফের। কাদিয়ানি কাউরে ফাইলে জিজ্ঞাসা করবে নাই, তোরা যে নবী, তোরা নবীর উহির ভাষা কি কর? ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন যত নবীকে আল্লাহ যেই জায়গায় পাঠাইছে তার এই এলাকার যেই ভাষা সেই ভাষাই উহি নাজিল করছে। আমার নবী কোন দেশে আইছে? আরবের ভাষা কি? কোরআন শরীফ কোন ভাষা? আরবি ভাষা। আর মির্জা গোলাম কাদিয়ানি তার নিজের বইয়ে লিখছে আমার কাছে জিবরাইল আমিন এসে কোনো কোনো সময় হিন্দি, কোনো কোনো সময় উর্দু, কোনো কোনো সময় ইংলিশ, কোনো কোনো সময় ফার্সি, কোনো কোনো সময় নাগরি, এরকম কোনো কোনো সময় আরবি, বিভিন্ন ভাষায় উহি নাজিল করছে। এক জায়গায় সে লিখছে জিবরাইল আমিন একদিন আইসা তার কাছে উহি নাজিল করছে, আল্লাহ তারে বলছেন আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক কালিমা নির্ধারণ করে পাঠাইছে। হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাইলে জিগাইবেন তোরা নবীর উম্মতের কালিমা কি? এরা আমার নবীর কালিমা পড়ে, এদের কালিমা শুনে। আরে বাবা, আমার ঘরের থেকে সকল সম্পদ চুরি করে নিলে হয়তো দুঃখ নেই, কালিমা চুরি করলে যে দুঃখ। কথা কয় না সুর রে কেউ ফাইলে আমার মতো মেরাকটা মানুষ রে হেও তো ফাইলে কিল দিত সা। কথা কয় না, যদি সুর কোথাও ধরা পড়ে দুই চার জন করে রেখে তা আমি কিল দিতে অসুবিধা আছে? তাইলে সুর রে কেউ ফাইলে দেখছেন যে কিভাবে মাইটটা মারে? তোরা ওসব কালিমা সুর, তোরা আমার কোরআন সুর, তোরা আমার রামা সুর। যদি বাংলাদেশে কাদিয়ানিদেরকে সুজা আঙ্গুলে যদি না খসে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করা হয়, বাংলাদেশে কাদিয়ানিদেরকে বুড়ি গঙ্গায় ফেলে দেওয়া হবে, বুড়ি গঙ্গায় ফেলে দেওয়া হবে। আমার বন্ধুগণ, কাদিয়ানি কাফের। আমরা বাংলাদেশে মুসলমান হিসাবে বাঁচতে চাই, আমরা সত্যিকারের উম্মত হিসাবে বাঁচতে চাই, আমরা বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নিয়ে বাঁচতে চাই। আজকে কোনো ভাওয়াল বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কাদিয়ানি বাংলাদেশে মুসলমান হয়ে থাকতে পারবে না, বাংলাদেশে কোনো রাষ্ট্রিক মুক্তা আল্লাহর নবীকে গালি দিতে পারবে না। যদি কেউ রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্য ফাঁসির আইন সংসদে পাস করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। টঙ্গীর বিশ্ব ইস্তেমানিয়া, টঙ্গীর বিশ্ব ইস্তেমানিয়া সলসা তুরি চলবে না। আগামী বছর ইস্তেমা
তারিখ কত? 8, 9, 10। এরপরে 15, 16, 17। মন থাক কত? জি, ওই দুই ভাগে বাংলাদেশে সর্ববৃহৎ খালেস তাব্লিগ জামাতের ইস্তেমা হবে। যারা ইসরায়েলের পয়সায় তাব্লিগকে ধ্বংস করতে চায় তাদেরকে বাংলাদেশের তাব্লিগ করার অধিকার নাই, কারণ আমার দেশের ধর্মমন্ত্রী বলছেন ইসরায়েল থেকে টাকা আসছে তাব্লিগকে ভাঙার জন্য। যেই মন্ত্রী এই কথা জানেন সেই মন্ত্রী অনুমতি দিতে পারে না। সুতরাং তাব্লিগ একটাই চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দ্বিতীয় কোন তাব্লিগ চলবে না। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। নসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়াবশিরুল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।